আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভি রাতের সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেড় বছর পর করোনায় মৃত্যুশূন্য ঢাকা, দেশে কমেছে ডেঙ্গু আক্রান্ত, পরিবর্তন হচ্ছে ফেসবুকের নাম, চট্টগ্রামের চন্দনাইশ 8 নং হাশিমপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী আলহাজ শামসুল আলম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে অনেকাংশেই কমে এসেছে করোনা সংক্রমণ, দিন দিন কমছে মৃত্যুর সংখ্যা। গেল 24 ঘন্টায় সারা দেশে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন 6 জন। আশার খবর হচ্ছে বুধবার 20 অক্টোবর সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশের 8 বিভাগের মধ্যে 5 বিভাগে করোনায় কেউ মারা যায়নি। এর মধ্যে ঢাকা বিভাগে গত প্রায় 1.5 বছর পর করোনায় কেউ মারা যায়নি। ঢাকা বিভাগ ছাড়া বাকি 4টি হলো রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ। বুধবার 20 অক্টোবর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,791 জনে। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি মারা গেছেন। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে 3 জন, খুলনায় 1 জন এবং রাজশাহী বিভাগে 2 জন মারা যান। ঢাকা বিভাগে এ পর্যন্ত মারা গেছেন 12,119 জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ, এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন 5,640 জন। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 112 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর হাসপাতালে 99 জন ও ঢাকার বাইরের হাসপাতালে 13 জন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা 768 জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন 83 জন। বুধবার 20 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা 768 জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন 593 জন ও ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি আছেন 175 জন। দূর দূরান্তের খবর মুহূর্তেই যেখানে পাওয়া যায় সেই জায়গাটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সেই সঙ্গে অনেকের আবেগ, ভালোবাসা, সুখ দুঃখ অনেক কিছুই জড়িয়ে আছে এই ফেসবুক নামটিকে ঘিরে। শুরু থেকে যারা এ মাধ্যমে রয়েছেন তাদের কাছে ফেসবুক নামটা যেন হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। এবার সেই 17 বছরের পুরনো নাম পরিবর্তনের পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার 19 অক্টোবর নাম পরিবর্তনের সঙ্গে জড়িত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ভার্জ। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে এ পরিবর্তন আসতে পারে। ফেসবুকের নতুন নাম হতে পারে মেটাভার্স। মূলত নিজেদের পুনর্গঠিত করতেই ফেসবুকের এ নাম পরিবর্তনের উদ্যোগ। চট্টগ্রামের চন্দনাইশ 8 নং হাশিমপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী আলহাজ শামসুল আলম। বিস্তারিত চট্টগ্রামের চন্দনাইশ থেকে স্টাফ রিপোর্টার আবিদুর রহমান বাবুলের প্রতিবেদনে। চট্টগ্রামের চন্দনাইশের 8 নং হাশিমপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী আলহাজ শামসুল আলম প্রকাশ বদন। আলহাজ বদন আলী 8 নং ওয়ার্ডের সোনাইছড়িকুল মৃত জাফর আহমেদের প্রথম পুত্র। আলহাজ শামসুল আলম প্রকাশ বদন এলাকার একজন পরিচিত ব্যক্তি। তিনি এলাকার মানুষের সুখে দুঃখে সময়ে অসময়ে পাশে থাকেন। এলাকার যে কোনো সামাজিক রাজনৈতিক আচার অনুষ্ঠানে এলাকাবাসীর সাথে মিলেমিশে উপস্থিত থাকেন। আলহাজ শামসুল আলম প্রকাশ বদন একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এলাকার মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে থেকে মানুষের উপকার করে থাকেন। একসময় সোনাইছড়ি কুরুলের বিস্তীর্ণ এলাকায় ইরিবো ধানের উৎপাদন পানির অভাবে বন্ধ ছিল। আলহাজ শামসুল আলম প্রকাশ বদন এলাকার কৃষকদের উপকারার্থে পানির ব্যবস্থা করে ইরিবোরো ধান উৎপাদনের সুবিধা করে দিয়েছেন। শুধু তাই নয়, কোভিড-19 দেশে প্রভাব বিস্তার করলে আলহাজ শামসুল আলম মানুষ যখন ঘরের বাহিরে যেতে পারে নাই তখন তিনি এলাকাবাসীকে ত্রাণ দিয়ে সহযোগিতা করেন। এছাড়া সোনাইছড়ি কুল বাইতুন নূর জামিয়া মসজিদের বর্তমান কার্যকরী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। আলহাজ শামসুল আলম 8 নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধ্যমতে আর্থিকভাবে সার্বিক সহযোগিতা করে থাকেন। তিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের একজন সমর্থক। গত 19 তারিখ মঙ্গলবার বিকাল 3টার সময় ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীর ব্যাপারে প্রচারণা চালান। এক পথসভায় আলহাজ শামসুল আলম সকলের নিকট দোয়া চান এবং নিজেকে 8 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি উপস্থিত লোকজনের কাছে এলাকায় তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে, কারো প্রতি অন্যায় আচরণ করলে, এতে কেউ মনে কষ্ট পেলে তিনি এলাকাবাসীর নিকট দুহাত জোর করে ক্ষমা চান। তিনি আরও বলেন, 8 নং ওয়ার্ড থেকে তাকে নির্বাচিত করা হলে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যাবেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন করবেন, সব সময় মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে এলাকায় কর্মকাণ্ড চালিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম নূর ইসলাম। তো আর ভাই বদনের আই নাম্বার হিসেবে ভাই আল্লাহ রকম। আসসালামু আলাইকুম, আই বদনের নাম্বার ওই জন রাই আমি বদনের পিছে আই আছি। কোন বদনের আমার নাম্বার হিসেবে চাই বদনালে মেম্বার হিসেবে চাই
নমস্কার আর বদন আলী রে মানে মেম্বার হিসেবে চাই আসসালামু আলাইকুম বদন আলী রে আর মেম্বার চাই।